এই বড় বড় আওয়াজ আর বড় বড় হুংকার বড় বড় গর্জনের কারণে নবী রাসূলগণ পর্যন্ত ভীতর সন্ত্রস্ত হয়ে যাবে। আপনার আমার নবী ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রহমতে আলম রহমতে দুজাহান আপনার আমার নবী নবী সেজদা দিয়ে পয়রা কাটবেন আর বলবেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি প্রভু গো আজকের এই কঠিন মুসিবতের দিনে আমার উম্মতের কি অবস্থা হবে। নবী আমার ডাক দিয়া বলবেন আল্লাহ জাহান্নামে গর্জনকে এই বড় বড় আওয়াজকে তুমি বন্ধ করতে বলো আল্লাহ জাহান্নামের প্রতি তুমি নোটিশ করে দাও জাহান্নাম যেন তার বড় বড় আওয়াজকে বন্ধ করে দে। না জানি গো আমার দুর্বল উম্মতগুলি কেমন ভয় পাইতেছে ওগো আমার আল্লাহ জাহান্নামের আওয়াজ আর গর্জনকে তুমি বন্ধ করতে হুকুম দিয়া দাও। ঠিক এই মুহূর্তে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের প্রতি নোটিশ করে দিবেন আরে জিবরাইল জলদি যা যা আমার আরশের পায়ের গোড়ালিতে গিয়া তাকায়া দেখ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আমি আল্লাহ ইচ্ছা করলে আজানের ভেতরে আমার নামের সাথে আমার পয়গম্বর আদম নবীর নাম লাগাইয়া দিতে পারতাম। আল্লাহ পারতেন কি পারতেন না? আওয়াজ ছেড়ে বলেন পারতেন কি পারতেন না? আমি ইচ্ছা করলে আজানের ভেতরে আমার নামের সাথে ইব্রাহিম খলিলের নাম লাগাইয়া দিতে পারতাম। আমি ইচ্ছা করলে আজানের ভেতরে মুসা কালিমুল্লাহর নাম লাগাইয়া দিতে পারতাম। আমি ইচ্ছা করলে ঈসা রূহুল্লাহর নাম লাগাইয়া দিতে পারতাম। আমি ইচ্ছা করলে ইসমাঈল যবীহুল্লাহর নাম লাগাইয়া দিতে পারতাম। আমি ইচ্ছা করলে আইয়ুব নবীর নাম লাগাইয়া দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে ইয়াহইয়া পয়গম্বরের নাম লাগাইয়া দিতে পারতাম কিন্তু না না আমি আল্লাহ আমার অন্য কোন পয়গম্বরের নাম আজানের ভেতরে না দিয়া আমার নামের সাথে আপনি নবীর নামটা লাগাইয়া দিলাম এর অর্থই হইল ওয়া রাফা আনা আল্লাহকে যিকরত। নবী গো আপনার শান মান মর্যাদা আর মাকামটাকে আমি মহান আল্লাহ উঁচা করে দিয়েছি। আমাদের নবীজির মাকাম উঁচা করেছেন কে? আল্লাহ। আল্লাহ বর্তমান দুনিয়াতে যদি আমরা লক্ষ্য করি গুটি কয়েকটা নাস্তিক কাছে বেশি না সামান্য কয়েকটা হাতে গোনা ধর্ম মানে না এমন মানুষ খুব বেশি না খুব কম অল্প কয়েকটা হাতে গোনা কোন না কোন ধর্ম মানে এটা না নাস্তিক পায় না যে কোন ধর্ম কোন না কোন ধর্ম যদি মানে এটারে নাস্তিক পায় না একেবারে ধর্ম মানে না এটারে নাস্তিক বলা হয় এমন মানুষ হাতে গোনা কয়েকটা আছে ওরা আপনার আমার নবীর নিয়ে সমালোচনা করে এদের জানা থাকা দরকার যেই নবীর মর্যাদা আমার আল্লাহ উচ্চা করে দিয়েছে গো এই সামান্য কয়েকজন না গোটা পৃথিবীর সব মানুষ মিলে যদি নবীর সমালোচনা করে আল্লাহর কসম সমালোচনাকারীরা সমালোচনাকারীরা জাহান্নামী হবে সমালোচনাকারীরা ক্ষতিগ্রস্ত হবে সমালোচনাকারীরা বিপদগ্রস্ত হবে আপনার আমার নবীর ইজ্জতের কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক না বেটি? এই সামান্য হাতে গোনা কয়েকটা নাস্তিকের বদনামের কারণে তাদের সমালোচনার কারণে বিশ্বনবীর মর্যাদার বিশ্বনবীর মাকামের বিন্দু পরিমাণ কোন ক্ষতি হবে না কোন ডাউন হবে না বরং এই সমালোচনার দ্বারা আমার নবীর মর্যাদা আমার নবীর মাকাম দিন দিন উচ্চা হইতে থাকবে উচ্চা হইতে থাকবে। কথা বলেন ঠিক না বেটি? যারা
যারা সমালোচনা করে আমার রসূলকে নিয়ে তারা বিপদগামী। এদের দুনিয়াতে কোনো ইজ্জত নাই আর আখেরাতে তো কোনো ইজ্জত থাকবেই না। কথা কয় ঠিক নাকি? আখেরাতের বাজারে ওরা ওইখানে গিয়ে একটা মিছিল শুরু করবে যে আমরা সব নাস্তিকরা মিলে একটা মিছিল করব, আল্লাহর জান্নাতকে জোর করে দখল করে ফেলব। এটির কোনো দাম নাই। দুনিয়ার কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক ঠিক কথা কথা ঠিক ঠিক এটা আমি বলি, আল্লাহ বলেছেন। ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون. চতুষ্ট জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঘোষণা দিয়েছেন কে? আওয়াজ ছেড়ে দিয়া বলেন কে? আল্লাহ বলেন বহু মানুষ বহু জিন্নাত জাহান্নামী হবে, কারণ এদেরকে আমি কলব দিয়েছি, চিন্তা ভাবনা করার মতো যোগ্যতা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছিলাম, আমার দেওয়া দৃষ্টি শক্তির মাধ্যমে ভালো ভালো জিনিসগুলিকে দেখবে আর আমার পরিচয় লাভ করবে, আমার কুদরত নিয়ে ভাবতে থাকবে আর আমার পরিচয় লাভ করবে। দুনিয়াটা ঘুরে ঘুরে দেখলো কিন্তু আমারে চিনতে পারলো না। আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছিলাম, ভালো ভালো কথাগুলি শুনবে কিন্তু দেখা গেল ভালো সব কথা বাইপাস করে দিল আর সব মন্দ কথা কানের ভেতরে ঢুকাইলো বা রিসিভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কালআনআমি বাল হুম আদল, এই মানুষগুলি যেন চতুষ্প জানোয়ারের মতো। আল্লাহ বলেন শুধু চতুষ্প জানোয়ারের মতো না, বাল হুম আদল, এই মানুষগুলি চারি পায়া জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। এই জন্য দুনিয়ার হাতে খানে কয়েকটা নাস্তিক যারা আছে ওরা মানুষ না, মানুষ না, ওরা মানুষ রূপী জানোয়ার। কথা বলেন ঠিক না? দেখি দেখতে দেখা যা মানুষের মতো, মাথা আছে মানুষের মতো, মগজ আছে মানুষের মতো, চোখ দুইটা আছে মানুষের মতো, চলাফেরা করে মানুষের মতো, খায় দায় মানুষের মতো, হাটে বাজারে যা মানুষের মতো, আসলে কিন্তু এটি মানুষ না রে ভাই, এটি মানুষ না, এটি মানুষ নামের জানোয়ার। আল্লাহ নিজে বলেছেন ওয়া রাফানা আলাকা যিকরাক, নবী গো আপনার শান মান মাকাম আর মর্যাদাকে আমি আল্লাহ উঁচা করে দিয়েছি। তাদের জানা নাই মুসলমান তো এমন এক জাতি যেই জাতি তাদের নবীর ইজ্জত রক্ষা করতে গিয়া, যেই জাতি তাদের নবীর মর্যাদা রক্ষা করতে গিয়া তাদের নবীর উপরে কলঙ্কজনক কথা বললে যেই জাতি বুকের তাজা রক্ত ঢেলে দিতেও দ্বিধা করবে না, জীবন দিতেও দ্বিধা করবে না। এক কথায় এক আওয়াজে জানতে চায় আমার নবীকে নিয়ে কটাক্ষ করে যদি কোনো নাস্তিক কথা বলে, এই নাস্তিকের মোকাবেলা করতে গিয়া আল্লাহর এই দুনিয়াতে জীবনটা দিয়ে হলেও নবীর মর্যাদা রক্ষা করবেন, কারা কারা রাজি আছেন হাত দুইটা উঁচু করে আল্লাহর দেখাইয়া দেন। আমার এই একটা দিক দেখাই দেন, তামাম পৃথিবীতে আজান হয়, আজানের ভেতরে আল্লাহর নামের সাথে আমাদের নবীজি আলহামদুলিল্লাহ বলি। দুই নম্বরের একটা
একটা পয়েন্ট আপনারা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেটুকু হায়াত দিয়েছে, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর ধরে নিলাম, 100 বছর আরো বেশিও ধরলাম যদি থাকে, সারাটা জিন্দেগি ভর আল্লাহর হুকুম মানলো, আমার নবীর তরিকা মানলো না, কোনদিন এই মানুষটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক? তাহলে আল্লাহর হুকুম মানতে হবে কার তরিকায়? এখন এই মানুষটা কোন না কোন দিন তার মরণ হবে, ইলা আজালিন মুসাম্মা মরণ তার হবে একদিন, নির্ধারিত টাইম যখন শেষ হয়ে যাবে কেউ তাকে ধরে রাখতে পারবে না। মরণ যেদিন হয়ে যাবে, মরণের পরে জীবনের সর্বশেষ যে গোসলটা হবে গো, এই গোসলটাও মন ভরা করাইলে হবে না। কেউ যদি মনে করে এই পুকুরে সব সময় উনি গোসল করত, কয়েকজন মিল্লা ধরে কয়েকটা শোভা দিয়ে তুলে লইয়াই হবে গোসল, কেউ যদি মনে করে এই গোসল খানার ভেতরে তিনি সাবান লাগায়া বিভিন্ন ত্রাণযুক্ত সাবান লাগায়া লাগায়া ঝর্ণার পানি ছাইরা ডল্লা ডল্লা গোসল করত, কয়েকজন মিল্লা দর গোসল খানাতে তার করায় শেষ গোসলটা করায়া দি হবে? কথা কয় না? এখানেও আমার নবীর তরিকা দেওয়া আছে, জীবনের শেষ গোসল ওই বড়ি পাতার সীমিত পানি দিয়া, গরম পানি দিয়া হবে গো। সর্বশেষ আপনাকে একটা কাপড় পরিয়ে দেওয়া হবে, একটা কালারের কাপড় দেওয়া হবে। জীবনে কত কালারের কাপড় আপনি পরছেন, কত রঙে বেরঙের কাপড় পরছেন, আপনার সর্বশেষ যে কাপড়টা দিয়ে দেওয়া হবে এই কাপড়ের কালারটা হবে সাদা, তাও আবার মন ভরা যতটা মনে চা ততটা দেওয়া যাবে না। সেখানেও আমার নবীর তরিকা দেওয়া আছে। এক্সাম্পল স্বরূপ ধরে নেন, লোকটা বিরাট বড় সম্পদের অধিকারী, এখন তার ছেলেরা চিন্তা করে দেখলো আমার আব্বার যেহেতু সম্পদের অভাব নাই, একটা ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাক আশুগঞ্জ বাজারে পাঠিয়ে দেও, আর এই ট্রাক দিয়া আশুগঞ্জ বাজারের বড় বড় কাপড় ব্যবসায়ীদের দোকানে যোগাযোগ করতে বলো, যত কাপড় আছে সব নিয়ে আসো, আমার আব্বারে সব কাপড় দিয়া দিমু, আশুগঞ্জ বাজারের কোনো কাপড় রাখা হবে না, সব কাপড় আমার আব্বারে একসাথে দিয়া দেব। এত সম্পদ আব্বা দিয়া গেল, আব্বারে কাপড় দেব না তো কাকে দেব? আপনি এমন সিদ্ধান্ত যদি নেন গো ভাই, আপনার এই সিদ্ধান্তটা মন ভরা হবে, জেনে রাখতে হবে এর মধ্যেও এক কথাই, কাপনের মধ্যেও আপনার আমার নবীর তরিকা দেওয়া আছে নি না? আরো জোরে বলেন আছে নি না? আমার মহতারাম ভাইয়েরা, যদি আপনি পুরুষ আপনার জন্য কাপড়ের সংখ্যা তিনটা, যদি আপনি মহিলা আপনার জন্য কাপড়ের সংখ্যা কয়টা? কথা বলেন কয়টা? পাঁচটা। এর বাহিরে কোনো কাপড় আপনাকে দেওয়া হবে না, এই জন্য সেখানেও আমার নবীর তরিকা দেওয়া আছে। এরপরে জানাজার নামাজটা হবে, এই জানাজার ভেতরে নবীজির তরিকা দেওয়া আছে। এরপরে কবর, কবর আমার ভাই কবরটাও মন ভরে করলে হবে না, সেখানেও আমার নবীর তরিকা দেওয়া আছে। আপনি যদি মনে করেন 50 হাত লম্বা আর 50 হাত পাশ একটা কবর বানাইয়া দিয়া দেই, অথবা গোল করে একটা গর্ত করে বসাইয়া দিয়া দেই হবে? এখানেও আমার নবীর তরিকা দেওয়া আছে। আল্লাহু আকবার কবরে রাখার পরে সেখানে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে, দুইজন ফেরেশতা আসবে, এই তিনটা প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন আপনার আমার নবীর ব্যাপারে আছে নি না? আরো জোরে বলেন আছে নি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও নবীজি, আমি আল্লাহ সাথে আমার নামের সাথে আপনার নামকে সেটিং করে দিয়েছি, জাগা জাগা আমার হুকুমের সাথে আপনার তরিকা আমি সেটিং করে দিয়েছি, এর অর্থই হইল ওয়ারাফানা আল্লাহ জিকরা আপনি না নাই
সাবধান রে ভাই সাবধান, একদিন কিন্তু তুমি আমার নবীর সামনে গিয়া দাঁড়াইতে হবে। মনে রাখতে হবে সেই নবীর সুপারিশ ছাড়া তুমি কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হাশরের ময়দানের চিত্র বয়ান করা হয়েছে, আল্লাহু আকবার, ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে মাথার অর্ধহাত উপরে সেটিং করে দিবে, সূর্যের তাপের কারণে ময়দান মাহশরের জমিনের মাটি একদম তামা হয়ে যাবে, তামা, সূর্যের তাপের কারণে জমিনের মাটি তামা, নিচেও গরম উপরও গরম, কারো মাথার উপরে ছায়া থাকবে না, কোন নবীর জন্য আল্লাহ নির্ধারিত কোন মাকাম রাখবে না, একমাত্র আপনার আমার নবীর জন্য আমার আল্লাহ একটা মাকাম বানায় রাখবে গো, সেই মাকামটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। আল্লাহু আকবার বলেন মুসলমান। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا কাহার জন্য কোন মাকাম নাই, কেবলমাত্র আপনার আমার নবীর জন্য মাকাম। সুবহানাল্লাহ। এই মাকামে মাহমুদের বরাবর একদম উপরে আমার আল্লাহর আরশ আজিম সেটিং থাকবে, নবী রাসূলগণ পর্যন্ত নাফসি নাফসি বলে দৌড়াইতে থাকবে, আল্লাহ ঠিক এই মুহূর্তে আল্লাহর জাহান্নামটাকে হাশরের ময়দানে তুলে ধরবেন। আমার ভাই গো, জাহান্নামের পেছনে একটা দুইটা না, 70,000 জিনজিল বান্দা থাকবে, 70,000 জিনজিল, এক একটা জিনজিলের মধ্যে 70,000 করে ফেরেশতা টাইনা টাইনা ধইরা রাখবে। জাহান্নাম তার মুখটারে এইভাবে আ কইরা দিয়া আগুনের লেলিহান জিহ্বাটা বাহির করে দিয়া আমার আল্লাহকে ডাক মারবেন, প্রভু বহু আগে তুমি আমারে বানাইছো, আশ্বস্ত করেছো আমাকে তুমি খাবার দিবা, দীর্ঘদিন পর্যন্ত খাওয়ান দিবা দিবা বলে আশ্বস্ত করে রাখছো, ওগো আমার আল্লাহ, এখন তো ময়দানে খাওয়ানোর অভাব নাই, যদি তুমি অনুমতি দেও জিনজিলগুলি ছাইরা দিতে বলো, হাশরের মাঠে যে খাবারগুলি আছে অর্থাৎ যে মানুষগুলি আছে সবগুলি মানুষে আমি আমার পেটের ভেতরে ঢুকায় নেই। জাহান্নামের এই বড় বড় আওয়াজ আর বড় বড় হুঙ্কার বড় বড় গর্জনের কারণে নবী রাসূলগণ পর্যন্ত ভীতর সন্ত্রস্ত হয়ে যাবে, আপনার আমার নবী ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রহমতে আলম রহমতে দুজাহান, আপনার আমার নবী নবী সেজদা দিয়ে পয়রা কাঁদবেন আর বলবেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, প্রভু গো আজকের এই কঠিন মুসিবতের দিনে আমার উম্মতের কি অবস্থা হবে, নবী আমার ডাক দিয়া বলবেন আল্লাহ জাহান্নামে গর্জনকে এই বড় বড় আওয়াজকে তুমি ভঙ্গ করতে বলো, আল্লাহ জাহান্নামের প্রতি তুমি নোটিশ করে দাও, জাহান্নাম যেন তার বড় বড় আওয়াজকে বন্ধ করে দে, না জানি গো আমার দুর্বল উম্মতগুলি কেমন ভয় পাইতেছে, ওগো আমার আল্লাহ জাহান্নামের আওয়াজ আর গর্জনকে তুমি বন্ধ করতে হুকুম দিয়া দাও, ঠিক এই মুহূর্তে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের প্রতি নোটিশ করে দিবেন, আরে জিব্রাইল জলদি যা যা আমার আরশের পায়ের গোড়ালিতে গিয়া তাকায়া দেখ, আমি মহান আল্লাহ কিছু পানির শিশি জমা করে রেখেছি, জলদি যা রে, একটা পানির শিশি আইনা আমার হাবিবের হাতে তুইলা দিয়া বল, এই পানিটা যেন হাতের মধ্যে ডাইলা জাহান্নামের দিকে ছিটা দিয়া ছাড়ে, আল্লাহ ডাক দিয়া বলবে জিব্রাইল সারাটা জিন্দগি ভর আমার হাবিব উম্মতের মায়া কোলে যাতে লইয়া কানছে, আমার হাবিব রাউজার ভেতরও কানছে, আজকে হাশরের ময়দানে আমার
আমার হাবিব এইভাবে কাঁদবে আমি মহান আল্লাহ বরদাস্ত করতে পারি না, জলদি যা রে একটা শিশি পানি নিয়া আমার হাবিবের হাতে তুইলা দে। আল্লাহু আকবার, এমনি জিব্রাইল আমিন পানির শিশিটা আইনা আপনার আমার নবীর হাতে তুইলা দিলে, রহমতে আলম এই পানিটার হাতে লইয়া আস্তে করে জাহান্নামের দিকে নবী আমার ছিটা দিয়া ছাইরা দিবে। ওরে আমার ভাই, যেই মাত্র পানিটা জাহান্নামের দিকে ছাইরা দিবে গো, ছাইরা দেওয়ার সাথে সাথে জাহান্নামের বড় বড় আওয়াজ আর হুঙ্কার বন্ধ হয়ে যাবে। নবী আমার ডাক দিবেন, আল্লাহ এই পানিটা কোন পানি? মনে হয় এটা আটলান্টিক মহাসাগরের পানি। না গো নবী না, তাহলে প্রশান্ত মহাসাগরের পানি। না গো নবী না, তাহলে দক্ষিণ মহাসাগরের পানি। না গো নবী না, তাহলে উত্তর মহাসাগরের পানি। না গো নবী না, তাহলে এটা বঙ্গোপসাগরের পানি। না গো নবী না, তাহলে এটা জমজমের পানি। না গো নবী না, তাহলে এটা হাউজে কাউসারের পানি। না গো নবী না, তাহলে এটা কোন পানি? আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী গো এটা দুনিয়ার কোন নদী নালা খাল বিল সাগর উপসাগর মহাসাগরের পানি না, এটা জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা আপনার উম্মতের ওই সমস্ত মানুষের চোখের পানি, যারা গভীর রাত নুজুলে রহমতের সময়ে আরামের বিছানাতে নিজেকে আর ঘুম পাড়ায় রাখতে পারতো না, আরামের বিছানায় জারির শান্তি লাগতো না। নুজুলে রহমতের সময়টা হয়ে গেলে আরামের বিছানার তারে লাথি মেরে ফেলে দিয়া আমি আল্লাহর পাগল হইয়া মসজিদ মুখে দৌড়াইয়া মসজিদে হাজির হইয়া অযু বানাইয়া দুই রাকাত বা চার রাকাত নামাজ আদায় করতো, হাত দুইটা তুলে আমার কাছে মোনাজাত দিয়া কান্তো, ওগো আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো বড় গুনাহগার মনে হয় আর কেউ নাই। আল্লাহ ডাক দিবেন, নবী গো ওই যে আমার বান্দাগুলি কান্তো, আমার বান্দা বান্দির এই চোখের পানি পানিকে আমি আল্লাহ ভেতা যেতে দেই নাই, শিশির ভেতরে বড় হেফাজত করে রেখে দিয়েছি। তামাম পৃথিবীর সবগুলি পানি যদি একসাথে করে আমার জাহান্নামের ভেতরে ঢেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিবানো সম্ভব হবে না। আর আমার কোন বান্দার চোখের একটা ফোঁটা পানি, যেই পানিটা আমার ভয়ের কারণে বের হয়েছে, আমার জাহান্নামের আগুন নিবানোর জন্য একটা ফোঁটা পানি যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমার মহতারাম বন্ধু, ওই কঠিন মুসিবতের দিনে কোন নবীর জন্য নির্ধারিত কোন মাকাম নাই, আপনার আমার নবীর একটা মাকাম থাকবে, বলুন এই মাকামটার নাম কি? কথা বলেন, মাকামটার নাম কি? মাকামে মাহমুদ। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া রাফানা নবী গো, আমি আল্লাহ কোন নবীর জন্য হাসরের ময়দানে মাকাম রাখবো না, আপনি নবীর জন্য মাকামের ব্যবস্থা করে দিলেন, এর অর্থই হইল আপনার মান মর্যাদার সম্মানকে আমি আল্লাহ উঁচা করে দিলাম। আল্লাহু আকবার বলে, যেখানে আল্লাহ আমার নবীর মর্যাদা উঁচা করে দিয়েছে, আবার ফের সেই কথা, এই মর্যাদা নিচু করার ক্ষমতা কি জগতে কাহারো আছে? আল্লাহ আল্লাহ জমিন কে মালি, আল্লাহ আল্লাহ খানায়ে কাবা কে মালি, তুহি আল্লাহ আরজি হে হামে জানে বাইতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ উচ্চা করে, লা ইলাহা ইল্লাল্লাহ,
أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر لا إله إلا الله إلا الله لا إله لا إله إلا الله لا تشرك بالله شيئا لا تشرك بالله شيئا إن الشرك لظلم عظيم এক কথায় জবাব দেবেন গো ভাই, আপনার আমার আল্লাহ পাকের সাথে কি কোনো শরীক দ্বারা আছে? আরো জোরে কোন সারাটা জাহানের মালিক বলতে কে? সারাটা জাহানের খালিক বলতে কে? আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا سر جهاك خلق ملك تهي الله أي مر إله لا إله إلا الله মাশাআল্লাহ মহব্বতে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আপনার আমার নবীর মর্যাদা উচ্চা করে দিয়েছেন কে? আরেকটা সুন্দর কথা শুনে একটু মনোযোগ দিয়ে আমার ভাই, আপনার আমার নবীর চরিত্রটাকে আল্লাহ আজিম বলেছেন, আজিম ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। আজিম কারে কয়? আজিম আরবিতে বড় জিনিসকে বুঝাইতে গিয়া বলা হয় কবির। কি বলা হয়? কথা কয় না, কি বলা হয়?
এর চাইতে আরো যদি বড় হয় ইসমে তাফসিলের সেগা ব্যবহার করে বলা হয় আকবর। কি বলা হয়? আকবর। এর চাইতে আরো বড় যদি হয় সেই বড়র ব্যাখ্যা দিয়া শেষ করা যায় না, এই বড় বোঝাইতে গিয়া আরবি এস্তালাহে ব্যবহার করা হয় আজিম। আল্লাহু আকবার। তাহলে আপনারা আমার নবীর চরিত্রটারে আল্লাহ কি বলেছেন? আজিম বলেছেন, আজিম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট চারটা জিনিসকে আজিম বলেছেন। চারটা জিনিসকে আওয়াজ দেন কয়টা দিন? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো। ঘুমাইতেছেন? চারটা জিনিস আল্লাহ আজিম বলেছেন। আজিম এক নাম্বার হলো আমার আল্লাহর আরশটা হচ্ছে আজিম। আল্লাহর আরশ কি? দুই নাম্বার আল্লাহ নিজে স্বয়ং আজিম। তিন নাম্বার আমার আল্লাহর কালাম কোরআনে কারীম হচ্ছে আজিম। চার নাম্বার আপনার আমার নবীর চরিত্রটারে আল্লাহ বলেছেন আজিম। এর চাইতে বড় প্রশংসা জগতে আর আছে বলে আমার জানা নাই। কথা বলেন ঠিক না বেশি? এমনে কইলে তো আজিম হবে, এমনে কইলে আজিম হবে, এমনে কইলে নবীর মর্যাদা উচ্চা হবে। এ মনে রাখেন, চারটে জিনিস আল্লাহ আজিম বলেছেন। এক আল্লাহ নিজে স্বয়ং আজিম, দুই আল্লাহর আরশ আজিম, তিন কালামুল্লাহ আজিম, চার আমার নবীর চরিত্র আজিম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার মোহতারাম ভাই, আজিমের সহজ সরল একটা ব্যাখ্যা আপনাদের জেহেন আমি দেয়া দেই। আল্লাহর আরশটা কত বড় আজিম, কত বড় হইলে আজিম বলা হয় একটু খেয়াল করেন। আয়াতুল কুরসির ভেতরে আসছে, ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা কত বড় বলা হয়েছে? সাতটা আকাশ আর সাতটা জমিন মিলাইয়া যেই পরিমাণ ওয়াসিআ, যেই পরিমাণ প্রশস্ত, যেই পরিমাণ বড়, এর চাইতে আরো বেশি বড় আমার আল্লাহর কুরসি। আমার ভাই, এই বিশাল কুরসিটাকে আল্লাহর আরশের সামনে সামান্য একটু জায়গাতে বসায় রাখছে, যেমন ধরে নিতে পারেন এই চেয়ারটা, নিচে আছে একটা স্টেজ, চেয়ারের তুলনায় স্টেজটা বড় না ছোট? কথা বলেন, বড় না ছোট? আমার ভাই, আল্লাহর কুরসিটা যদি হয় এত বড়, আর এই বিশাল কুরসিটারে যদি আল্লাহ এই সামান্য একটু জায়গাতে বসায় রাখেন আরশের, এখন আপনি একটু চিন্তা করে দেখেন আমার আল্লাহর আরশটা কত বড়। সেই বড় দুনিয়ার কোন ব্রেন চিন্তা করে শেষ করতে পারে না, এই বড়কে আজিম বলা হয়। যেই বড় দুনিয়ার কোন লেখনেওয়ালা লেখা শেষ করতে পারে না, এই বড়কে বলা হয় আজিম। যেই বড় দুনিয়ার কোন কলম ভাগ্য বিক্রি করে কোন রেজাল্ট আর কোন ফলাফল বের করতে পারে না, এই বড়কে বলা হয় আজিম। আল্লাহর আরশ নিয়ে ভাবতে পারবেন? আল্লাহর আরশ নিয়ে ভাবতে পারবেন আপনি মরণ পর্যন্ত? আপনার ছেলে ভাবতে পারবে মরণ পর্যন্ত? আপনার ছেলের পরে নাতি ভাবতে পারবে মরণ পর্যন্ত? এক কথাই, কিয়ামত পর্যন্ত গোটা জাতি মানুষ ভাবতে পারবে গো আল্লাহর আরশ যে কত বড়, ভাবতে শেষ করা যাবে না। আল্লাহর আরশ যে কত বড় লেখা যদি শুরু করে দেন, লিখতে 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 কালি কদম শেষ হয়ে যেতে পারে। তামাম পৃথিবীর সব পানি যদি কালি বানিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর সব বৃক্ষ তরুলতা যদি কদম বানিয়ে দেওয়া হয়, এই কালি আর কদম দিয়া আল্লাহর পরাই আর পরাস্ত তারার সাজি নিয়া যদি লেখা শুরু হয়, লিখতে লিখতে কালি শেষ হতে পারে, কলম শেষ হতে পারে, লেখনে
দেওয়ালা শেষ হতে পারে, আল্লাহর আরশের বড়ত্ব বর্ণনা করে বা লিখে শেষ করা যাবে না। এক কথাই যা, জেহেন দিয়া মস্তিষ্ক দিয়া চিন্তা করে শেষ করা যায় না, কলব দিয়া চিন্তা ভাবনা করে যেই বিষয়টাকে শেষ করা যায় না, লেখনেওয়ালা লেখা যা শেষ করতে পারে না। এই বড়কে কোরআনের ভাষায় আজিম বলা হয়, আমার আল্লাহ আজিম, আল্লাহর আরশ আজিম, আল্লাহর কোরআন আজিম, আপনার আমার নবীর চরিত্র আজিম। এখন চিন্তা করে দেখেন নবীর চরিত্রের বর্ণনা দিয়া কি জীবনে কোনোদিন শেষ করা যাবে? আরো জোরে বলেন, শেষ করা যাবে? স্লোগানের অভাব নাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হিসাব নিকাশ মিলাইলে ভাই জানে নামাজ পড়ে না ভুলেও এক ভক্ত কথা কয় না, কিন্তু মাশাআল্লাহ চরিত্রটা একবারে ফুলের মতো কথা কয় না। মনে রাখতে হবে, ফুলের মতো পবিত্র চরিত্র যদি বলতে হয় কেবলমাত্র আপনার আমার নবীর চরিত্র কি বলা যাবে? আপনার আমার নবীর চরিত্র ছাড়া ফুলের মতো পবিত্র এই জগতে আর কারো চরিত্রকে বলা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এখানে আমরা কি পাইলাম? আমাদের নবীর চরিত্রটা আজিম চরিত্র, সুবহানাল্লাহ। আমার ভাই, চরিত্রকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। একটা চরিত্রের নাম হচ্ছে হাসান, আরেকটার নাম হচ্ছে করিম, আরেকটার নাম হচ্ছে আজিম। হাসান একটা চরিত্র, এটা কেমনে বুঝাবো? একটা একটা আমার নবী জীবনে কোনদিন কাউকে কষ্ট দেই নাই, কষ্ট দেই নাই। আবু জাহেল গর্ত করেছিল আমার নবীরে করতে ফেলে দিবে, এমন ভাবে গর্তটাকে ভুইরা রাখছে, এখানে যে গর্ত আছে বুঝার কোনো সুবিধা নাই। আবু জেহেল দাঁড়ায়া দাঁড়ায়া ডাকে, আসো ও ভাতিজা মুহাম্মদ, আমার কাছে আসো, আমার নবী কদম কদম আগা। আবু জেহেলার জানা নাই গাতা কোন জায়গায়, হে গাতা কুইরা, হে নিজেই ভুইলা লাইছে, ডাকে আর নিজেও আস্তে আস্তে সামনের দিকে আগা। আল্লাহর কুদরত চলতে চলতে দেখা গেছে সেই গর্তটা করছিল আমার নবীর গর্তের ভেতরে ফালানোর জন্য। এই গর্তের ভেতরে আবু জেহেল নিজে বইরা গেছে, কথা কন ঠিক না বেটি? এ দুনিয়ার নাস্তিকের দলেরা কান পাইতা শোনো, মনে রাখবা, আবু জেহেলের চাইতে বড় বুদ্ধিমান তুমি না। আবু জেহেলের নাম ছিল আবুল হিকাম, হিকমতের বাপ, জ্ঞানের বাপ, যার নাম ছিল আবু জেহেলের চাইতে বড় বুদ্ধিমান এখনো তুমি হতে পারো নাই। আবু জেহেল গর্ত করেছিল আমার নবীকে গর্তের ভেতরে ফেলে দিবে, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই গর্তের ভেতরে ভরে পড়েছে। হে দুনিয়ার গুণী নাস্তিক, তোমরা যারা গুলি চালাচালি করো আমার নবীর নিয়ে সমালোচনা করো, আল্লাহর কসম তোমাদের এই ষড়যন্ত্রের জালে আমার নবী পড়বে না, নবীর ইজ্জত নষ্ট হবে না, নবীর মর্যাদা নষ্ট হবে না, তোমরা নিজেরা পড়বে, তোমরাই বিপদগামী হবে, কোনো সন্দেহ নেই। আমার ভাই, এখন আবু জেহেল গর্তের ভিতরে হইরা কয়, ও